हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। घोषणा हो गेछे लोकसभा निर्वाचन, एबारे उठे पड़े लेगेछे राज्येर शासक दल एबं केंद्रेर शासक दल, जे जार सिंहासन बजाय राखते ब्यस्त। ठीक एई समयतेई एबारे राज्येर गरीब मध्यबित्त परिवारदेर दिके, एकदिके केंद्र सरकारेर एकेर पर एक बिल, अपरदिके राज्य सरकारेर तरफ थेके एकेर पर एक चमक दिये वास्तवायित करते चलेछे प्रकल्पगुली। वेतन बृद्धि थेके शुरू करे लक्ष्मीर भाण्डारे 1000 एबं राज्येर गरीब मध्यबित्त परिवारदेर जन्य घरेर टाका एबं जादेर घरेर लिस्टेर नाम नेई তাদের জন্য আজকে নতুন করে ঘোষণা। অপরদিকে আবার যাদের জব কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে সুখবর। একই সাথে আবার কেন্দ্র সরকার কেন্দ্র সরকারও উঠে পড়ে লেগেছে। দেশের বেকার যুবক যুবতী, গরিব মধ্যবিত্ত, বিপিএল শ্রেণীর মানুষ, যারা বিপিএল কার্ড রয়েছে যাদের, সেই সকল পরিবারের ছেলেদের জন্য নতুন একটি প্রকল্প চালু করে দিলেন প্রধানমন্ত্রী। এর সাথী যাদের আবার স্টেট ব্যাংকের বই রয়েছে, ওই সকল স্টেট ব্যাংকের বই, বিশেষ করে স্টেট ব্যাংকে যাদের জনধন যোজনার বই রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে রয়েছে বড় একটি ঘোষণা। একই সাথে চিট ফান্ডে টাকা রেখে যে সকল লগ্নিকারীরা এখনো পর্যন্ত কোন রকম টাকার হদিস পাচ্ছে না তাদের জন্য বিশেষ ঘোষণা। চিট ফান্ড মামলায় এবার 10 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডির তরফ থেকে, আর এই বাজেয়াপ্ত টাকা থেকে লগ্নিকারীদের দেওয়া হবে টাকা ফেরত। এর সাথে রয়েছে আজকের আরো বেশ কয়েকটি অতি বাছাই করা ও গুরুত্বপূর্ণ আপডেট। রয়েছে লোকসভা নির্বাচনের আগে দারুণ সুখবর, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, লোকসভা নির্বাচনের আগেই একের পর এক প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাস থেকেই রাজ্য সরকারের পূর্ব ঘোষণা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হতে চলেছে। বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলা যারা 500 টাকা করে পেতেন তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, আর যা বাস্তবায়িত হতে চলেছে এপ্রিল মাস থেকে। অপরদিকে আবার বলা হচ্ছে যে সকল আশাকর্মী, রাজ্যের সকল আশাকর্মী এবং যারা ICDS কর্মী রয়েছে তাদেরও বেতন বৃদ্ধি হচ্ছে এই এপ্রিল মাস থেকে, যা সরাসরি তারা তাদের অ্যাকাউন্টে টাকা পাবে। একই সাথে জব কার্ড কর্মীদের ইতিপূর্বে টাকা দিয়ে মন ভরিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সব থেকে বড় খবর হলো রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে ঘোষণাগুলি করা হয়েছে বাজেট পেশে এবং বাজেট পেশের পরে, সেগুলো বাস্তবায়িত হতে চলেছে এই লোকসভা ভোটের পরে, আর সেগুলো বাস্তবায়িত হতে চলেছে এই মাস থেকেই। আর একই সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাজ্যের সেই সকল মানুষ যারা ঘর পাওয়ার যোগ্য হয়েও এখনো পর্যন্ত ঘর পায়নি, রাজ্য সরকার যাদের জন্য ঘোষণা করেছে এপ্রিলটা দেখে মে থেকে রাজ্য সরকার নিজস্ব খাত থেকে টাকা দেবে, তাদের জন্য বড় একটি ঘোষণা করা হয়েছে। ইতিপূর্বে 11 লক্ষ পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে ঘরের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। অপরদিকে যাদের ঘরের লিস্টে নাম নেই, প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য হয়ে রয়েছে, বারবার আবেদন করা সত্ত্বেও তাদের ব্যর্থ হচ্ছেন বা কোন রকম সুরা মিলছেন না, তাদের দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল টার্গেট লক্ষ্য থাকবে রাজ্যের সেই সকল পরিবারগুলিকে সার্ভে করে তাদের জন্য একটা নতুন করে লিস্ট তৈরি করে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে নতুন করে ঘরের টাকা দেবে স্বয়ং রাজ্য সরকার। কারণ ইতিপূর্বে একাধিকবার কেন্দ্রের কাছ থেকে রাজ্য টাকা চেয়েছে কোণঠাসা হয়ে পড়ে, তাই রাজ্য সরকার নিজস্ব পদক্ষেপ মতে নিজেই দেবে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদেরকে ঘরের টাকা। অপরদিকে আবার ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবার পরে লোকসভা নির্বাচন বিধি জারি হয়েছে। তবে এখন এবারে পূর্ব ঘোষণা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হতে চলেছে। ঠিক এই মুহূর্তে যাদের কাছে জনধন যোজনার অ্যাকাউন্ট রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে নতুন একটি প্রকল্পের ঘোষণা করে চমকে দিল গোটা দেশবাসীকে, জানলে আপনি অবাক হবেন। বলা হচ্ছে যারা দেশের বেকার যুবক রয়েছে, যারা কোন রকম চাকরি পাচ্ছেন না, ব্যবসা করবেন সেখানেও অর্থ নেই, ইতিপূর্বে কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প যোজনা রয়েছে, যার মধ্যে অন্যতম মুদ্রা প্রকল্প যোজনা, যেখানে মুদ্রা প্রকল্প যোজনায় একাধিক অভিযোগ থাকলেও এবারে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হলো, PM সুরাজ নামক একটি প্রকল্প এবং যোজনা চালু করা হলো, যে প্রকল্পে দেশের সমস্ত শিক্ষিত বেকার যুবকদের লোনের ব্যবস্থা করবে সরকার। আবেদন করলেই অন স্পট লোন, ইতিমধ্যে 1 লক্ষ অধিক ছেলে মেয়ে পেয়ে আনন্দিত হয়েছে। একসাথে আবার দেশের সমস্ত মধ্যবিত্ত পরিবারের মহিলা, বিশেষ করে সংখ্যালঘু পরিবারের মহিলাদের জন্য রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট একটি সুযোগ। প্রকল্পের নাম সাদী সগুন যোজনা। যদি সংখ্যালঘু পরিবারের মেয়েরা স্নাতক পাস হয়ে থাকে আর এই তাদের বিয়ের সময় যদি এই প্রকল্পটি আবেদন করে থাকে, তাহলে তাদেরকে 51,000 টাকা দেবে কেন্দ্র সরকার। এর সাথেই আবার রয়েছে যারা চিট ফান্ডে টাকা রেখেছেন, এবারে চিট ফান্ড টাকা ফেরতে উঠে পড়ে লেগেছে ইডি। ইতিমধ্যে 10 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, বাজেয়াপ্ত করে তাদের লগ্নিকারীদের ফেরানোর ব্যবস্থা করতে চলেছে। কারণ ইতিপূর্বে চিট ফান্ডের একাধিক কোম্পানি ব্যবসা চালিয়ে
ছড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। রোজ ভ্যালি, ভিভো, অ্যালকামিস্ট থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিতে মানুষ টাকা রেখে সর্বশান্ত হয়েছেন। আর সামনেই লোকসভা নির্বাচন, এবারে উঠে পড়ে লেগেছে ইডি। কারণ সাধারণ মানুষের এত কোম্পানিতে টাকা রেখে সর্বশান্ত হয়েছে যে কোম্পানির নামগুলি হদিস পায়নি এখনো পর্যন্ত, বা তার কোন রকম আপডেটই পাওয়া যায়নি। বিগত সামান্য বেশ কয়েকটি কোম্পানি যারা ব্যাপক পরিমাণে প্রভাবিত হয়েছে বা প্রভাব ফেলেছিল তাদের নামটা বাদ দিয়ে এমন অনেক কোম্পানি ছিল যাদের নামগুলি এখনো পর্যন্ত কোন রকম আপডেট পাওয়া যায়নি। তাই সেই সকল কোম্পানির দিকে লক্ষ্য রেখে বেঙ্গল চিটফান্ড অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনাদের কারো চিটফান্ডে টাকা রেখে সর্বশান্ত হয়ে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য একটা আপনার কাছে যে রিসিভ কপিগুলো রয়েছে সেই রিসিভ কপিগুলো নিজের কাছে রাখুন। খুব দ্রুত একটি ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছে, যে ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত চিটফান্ডের তথ্য নেওয়া হবে, তারপরে টাকা ফেরানোর ব্যবস্থা করবে সেবি এবং ইডি। যদি আপনি কোন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে আপনার কোম্পানির নামটি লিখবে। অপরদিকে আবার রয়েছে রেশন কার্ড হোল্ডারদের জন্য দারুণ সুখবর, ভোটের আগে বড় চমক। 65,000 পরিবারকে অন্নপূর্ণা অন্তর্দায় বড় ঘোষণা করে দিলেন। রাজ্যে পিছিয়ে পড়া এমন অনেক মানুষ রয়েছে যারা অন্তর্দায় পাওয়ার যোগ্য, অথচ তাদের কাছে কারোর কাছে হয়তো সেই 13 টাকা দামি কার্ড রয়েছে অথবা অন্য কার্ড রয়েছে। তাদের দিকে লক্ষ্য রেখে বড় একটি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। 65,000,000 পরিবারকে অন্নপূর্ণা অন্তর্দায় যোজনার অধীনে আনতে চলেছে নবান্ন। একদম ঠিকই শুনেছেন, এ ব্যাপারে দ্রুত একটি তালিকা তৈরি করার জন্য নবান্নর কাছে নির্দেশ পৌঁছেছে এবং নবান্নর তরফ থেকে প্রত্যেকটি জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। ফলে মনে করা হচ্ছে ভোটের আগে রাজ্যের আরো 65,00,000 পরিবার সংশ্লিষ্ট কার্ডের পরিষেবা পাবেন। এর সাথেই ঘোষণা হয়ে গিয়েছে সিএএ। আর সিএএ নিয়ে যখন একাধিক তুমুল দ্বন্দ্ব চলছে, ঠিক এই সময়তেই ফের সময় বাড়ালো বিনামূল্যে আধার আপডেটের সময়। আগামী 14 জুন পর্যন্ত সময় বাড়িয়েছে আধার সংস্থার তরফ থেকে।